বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা স্থগিতের মেয়াদ শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য বাড়ানোর আবেদন অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তার দণ্ডাদেশ শর্ত সাপেক্ষে আরও 6 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এ সময় তিনি ঢাকায় থেকে চিকিৎসা নিতে পারবেন, তবে বিদেশ যেতে পারবেন না। দুর্নীতির মামলায় সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন।